আরাফাত টিভি, এটি একটি সুন্নতি চ্যানেল। আশেকান মুরিদান গণগ্রাহী, তরিকতের সাধক, তরিকতের পাগল, তরিকতের আশেকান ভাইরা পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা রয়েছেন, সকলের প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আলোচনার রাত্রি না, এটা আলোচনার রাত্রি না, এটা হচ্ছে বিরহ যন্ত্রণাকে, বিরহ যন্ত্রণাকে কেমন করে একজন মানুষ সহ্য করতে পারে। মাসুদকে হারিয়ে আসে, তার দেলে কেমন যন্ত্রণার উদ্রেক হয়, এটা শুধু অনুভব করার রাত্রি মহান তিরিশে আশ্বিন, ঠিক কিনা কন? আজকে নুরুন আলা নূর, নুরুন আলা নূর, একে তো ফাতিহা শরীফের রাত্রি, দ্বিতীয়ত আজকে হচ্ছে জুমার রাত্রি, জুমার রাত্রি। এই রাত্রিতে মহান রব্বুল আলামিন সকল কবরবাসীদেরকে তাদের আত্মীয় পরিবার পরিজনের কাছে, জীবিতদের কাছে ছেড়ে দেন, যাও তোমরা তোমাদের আহাল বর্গের কাছ থেকে সওয়াব নিয়ে আসো, নেকি সংগ্রহ করে নিয়ে আসো। ওই কবরবাসী রুহুরা জীবিত আত্মীয় স্বজনদের দরজায় জানালায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তুতাওয়াঙ্গার গাছতাই আজমালে মাক, তুতাওয়াঙ্গার গাছতাই আজমালে মাক, ইজা মাগা হালে মাক, ইজা মাগা দেল সুদে আজ হালে মাক, আয় কে বর্মন মিরু বিদা মন্তুষাক, আসেরে মালিয়াল আম্বে বেখা। মুর্দারা এসে কান্দে, মুর্দাদেরকে ছেড়ে দেওয়া হয়, যাও আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের কাছে যাও, দেখো কিছু সওয়াব কিছু নেকি তাদের কাছ থেকে পাও কি, আপনারা জবাব দিবেন। একজন আশেক একজন পাগল, সে যখন আলমে বরজখ কবর থেকে মুক্ত হবে, সে যখন কবর থেকে সার পাবে যে তুমি দোয়ার জন্য যাও, বুঝে থাকলে বলেন এই আশেক পাগল দোয়া চাওয়ার জন্য তার নিজের বাপ ভাই বেরাদর ছেলে মেয়ে ওদের কাছে যাবে না, আপন মাসুক আপন মুর্শিদের দরবারে আসবে? হুজুর এখন কার কাছে যাবে? জবান খুলে বলেন কোথায়? মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, ঠিক না বেঠি? কথা বলেন ঠিক কিনা? যদিও গান গাওয়াটা আমার ইচ্ছা না, স্বভাব না, কারণ অনেক শিল্পীরা আছেন, বিশেষ করে আমাদের ইসলামউদ্দিন ভাই আছেন, উনিও বহুত প্রোগ্রাম করেন বেতারে রেডিওতে টেলিভিশনে, এরা কণ্ঠশিল্পী, অনেক সাধক ভাইয়েরা আছেন, কিন্তু পয়েন্টে চলে আসছে, এই জন্য একটু বলি। বলেন মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বইয়া যায় কন্ন, মুর্শিদের ভক্তের জান্নাতের হাওয়া বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে কন, বিশ্বাস ভক্তি তাকিলে কে জানে। মুর্শিদের দরবারে গিয়া হাত দাঁড়াইবার নত জানু হয়াক, চায়া থাকবা তাহার হুকুমের আশায়, মুর্শিদের দরবারে গিয়া দাঁড়াইবার নত জানু হয়াক, চায়া থাকবা তাহার হুকুমের আশায়, দিলে তোমায় যাজক বসিও আদবের সাথ, দিলে তোমায় এজাজত বসিও আদবের সাথ, হাকিকত মিলিবে সেই জায়গায়, মুর্শিদের দরবার, ভক্তের জান্নাতের খাজায়েনে রহমত দরবার, পাগলদের কাবাগর, খাজায়েনে রহমত দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বইয়া। দুপুরে
প্রচন্ড রুদ্র, খাখা রুদ্র। ওই খাবার ভাত উদ্বোধন করলেন মহান শায়খ কুতুবুল্লাহ শাহ আল্লামা রেজা শাহ। চিৎকার করে কর মারহাবা, আল্লাহু আকবার, একটু একটু থামো, একটু থামো, একটু থামো। আমরা বসুন, আসলে এখানে একটু বলে নি, আসেক তো পাগল। এনায়েতপুর দরবার শরীফে এই স্লোগানটার যথেষ্ট প্রচলন এখনো আছে। ওই যে তরিকা কি প্রশ্নটা করা হয়, উত্তরটা আসে জয়। কিন্তু খাজা বাবা শম্ভুগঞ্জি তিনি ওইটাকে রেখেছেন খাস করে এনায়েতপুর দরবার শরীফের জন্য। খাজা বাবা শম্ভুগঞ্জি এসে তিনি জিন্দাবাদের প্রচলন করলেন। যেমন এনায়েতপুর দরবারে স্লোগান দেওয়া হয় খাজা বাবা এনায়েতপুরই কি, উত্তরটা আসে জয়। যদিও এটা অনেক আগের, 100 বছর আগের এই স্লোগান, কিন্তু এখন যে স্লোগানটা আসছে খাজা বাবা এনায়েতপুরি, এই পর্যন্ত থামা হয়। আমরা উত্তরে বলি জিন্দাবাদ, জিন্দাবাদ। রাসূলুল্লাহর সত্য তরিকা এনায়েতপুরে একটা প্রশ্নবোধক আছে, জুমলাই ইস্তেফামিয়া, এটা কি কয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওই যে রাসূলুল্লাহর সত্য তরিকা কি প্রশ্ন করা হয় তখন উত্তর দেওয়া হয় জয়। কিন্তু খাজা বাবা শম্ভুগঞ্জি প্রচলন করেছেন রাসূলুল্লাহর সত্য তরিকা এই পর্যন্ত, রাসূলুল্লাহর সত্য তরিকা আমরা বলি জিন্দাবাদ, জিন্দাবাদ। ঠিক আছে না? মহামান্য খাজা বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ। আর ওখানে প্রশ্ন করা হয় খাজা বাবা কি জয়। এখন প্রশ্ন হইল কোন জাকের ভাই যদি এনায়েতপুরের ধাসে উনি স্লোগানটা তুলে নো, যেমন এই যে পাগল একটু আগে উঠাইছে, রাসূলুল্লাহর সত্য তরিকা কি, আপনারা ওই সময় জিন্দাবাদ, জিন্দাবাদই বলবেন, যেহেতু আব্বা হুজুরের পছন্দ ছিল এই জিন্দাবাদ স্লোগানটা দেওয়া। ঠিক কিনা কোন? মেহরবানি করে আমি করজোরে যে দুই হাত জোর করে মিনতি চাইছি, কেউ এই কথাটাকে সমালোচনায় নেবেন না। আমি কিন্তু এনায়েতপুরের, এনায়েতপুরের কোনো সমালোচনা করি নাই, ঠিক কিনা কোন? বরং এনায়েতপুর হচ্ছে আমাদের সেরেতাজ। খাজা বাবা এনায়েতপুরি বাংলার জমিনে কদম না রাখলে আমার মতো গুণাগার কাঙ্গাল মিসকিন খাজা বাবা শম্ভুগঞ্জিকে পাইতাম না। এই জন্য এনায়েতপুরের স্লোগান ওইটা আমরা তাদেরকে সম্মান করি, ওইটা ওখানে খাজা বাবা শম্ভুগঞ্জি যেহেতু জিন্দাবাদের প্রচলন করেছেন, আমরা জিন্দাবাদ দিয়ে এটাকে সুন্দর করব। ঠিক আছে তো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউসুল আজম শম্ভুগঞ্জি, গাউসুল আজম এনায়েতপুরি, সত্য পথিক জাকের দল, রাসূলুল্লাহর সত্য তরিকা, নারায়ে তাকবীর, খাজায়েনে রহমত দরবার শরীফ, মুজাদ্দাদিয়া বাইতু তরিকত দরবার শরীফ, গাউসুল আজম রেজা শাহ, আল্লামা খাজা রেজা শাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে, এই জন্য আগেই বলছিলাম দেখেন ওই যে কয় কাঙ্গালের কথা বাসি হইলে ফলে, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলে গেছিলাম যে বুঝবেন একটু পরে, খেলা কাকে বলে, খেলা কাকে বলে বুঝবেন একটু পরে। এখন ওই যে দক্ষিণ পাড়ায় যদি একটু ফাঁক আছে বসার মতো, কিন্তু আপনাদেরকে ওইখানে পাঠাইতে পারবো না, যাইতেই পারবেন না, যাইতেই পারবেন না। মহাসমাবেশ, ঠিক কিনা কোন? মহাসমাবেশ দেখতে তো হবে, কার স্মরণে, কার স্মরণে আজকের এই মহান সমাবেশ? যে মহান ওলি আল্লাহ, আজকে তাকে আমাদের জানতে হবে। তাকে যতই গবেষণা করি, 30 আশ্বিনের যিনি মহানায়ক, 30 আশ্বিনের যিনি মহানায়ক, যে অভিনেতার 30 আশ্বিনের অভিনয়ে আজকে পাক ভারত উপমহাদেশের লক্ষ লক্ষ আশেক প্রেমিক পাগল,
এশকের আগুনে জ্বলে পুড়ে সারকার হইতেছে ঠিক না তো এই সেই 30 আসিন যে 30 আসিন আমরা আমাদের মহান মাসুককে হারিয়েছিলাম এই খাজা বাবা শম্ভুগঞ্জি তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলতেন আমার হুজুর পীরে নাই পুরে তার জীবনী লিখলে কারামত লিখলে হাজার পৃষ্ঠার বই শেষ হবে আমার হুজুর পীরে নাই পুরীর জীবনী শেষ হবে না তুমি তো বলে পার হয়ে গেছো তোমার হুজুর পীর এনায়েতপুরীর জীবনী লিখলে হাজার পৃষ্ঠার বই শেষ হবে এনায়েতপুরীর জীবনী শেষ হবে না আমি কাঙ্গাল বলি আমার হুজুর পীর আমার দয়াল মনির খাজা বাবা শম্ভুগঞ্জের জীবনী লিখলে লাখো পাতার বই শেষ হয়ে যাবে কিন্তু আমার খাজা বাবা এনায়েতপুরী শম্ভুগঞ্জের জীবনীর কারামত শেষ হবে আজকে আমরা যেখানে বসে আছি এইখানে আমরা যে বসছি এ বিশাল দরবার খাজা এনে রহমত মারহাবা কর সকল খাজাদের বেলায়েতের সনদ প্রাপ্ত এই দরবার আমরা যেখানে বসছি তার ডান পাশেও দান ক্ষেত বাম পাশেও দান ক্ষেত মাঝখানে এই জায়গাটা খালি রাখছিল না খালি ছিল না এটাও দান বোনা এই ক্ষেতগুলো দান বোনা এটা কি এক বছর আগের থেকে সিদ্ধান্ত ছিল তাও না মাত্র তিন মাস আগে ওই পিছনে এসে আমরা উদ্বোধন করলাম হ্যাঁ কাহা সে আ জায়গা সব লোক এত কনে কা মাত্র তিন মাস আগে আমরা উদ্বোধন করলাম একেবারে আমরা হতভম্ব হয়ে গেছি এই ছোট্ট জায়গা 30 আসিন করবেন হুজুর পাক এটা বিশ্বাসের কথা এটা কি করে সম্ভব কিন্তু একজনের জন্যই সম্ভব যিনি আগে পিছে সামনে পিছনে ডানে বামে অতীতে বর্তমানে ভবিষ্যতে সবকিছু জানার ক্ষমতা রাখেন তার কাছে কোনো কিছুই অসম্ভব না এই যে মাটি ফেলা হলো এক মাসেরও কম সময়ে এটা প্রস্তুত করা হয়েছে এরই ভিতর দিয়ে আবার এই নকশবন্দিয়া তরিকতের মহান বাদশাহ আল্লামা শাহ সুফি খাজা বাবা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহিমাহুল্লাহর উরুস মুবারক হয়ে গেল খাজাবাগ দরবার শরীফ তাৎক্ষণিকভাবে মাত্র 4-5 দিনে খাজাবাগ দরবার শরীফ একটা গহীন পুকুর এটা ভরাট করে মহান নেতা মহান সাধক মহান অভিনেতা মহাজন তিনি মাত্র 4-5 দিনে এই গহীন পুকুরটা ভরাট করে ওখানেও হাজার হাজার আশেক পাগলদের প্রেমের মেলা বসিয়ে দিয়েছে এই সেই খাজাবাগ দরবার শরীফ যেখানে তিনি মাত্র 24 ঘন্টা সময়ের ভিতরে এই 5 থেকে 6 ফিট গভীর এই জায়গাটা মাটি দিয়া ভরাট করে এখানে বাইতুল হক জামে মসজিদ প্রতিষ্ঠিত করে ওই জামে মসজিদে হাজার হাজার আশেক প্রেমিক পাগলদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করে এই জুমাটাও তিনি মসজিদটাও তিনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন চিৎকার করে আজকে দুপুরে উত্তপ্ত বালি মনে হইল যে এটা বালুচর হাঁটতেছি হাঁটতে পারি না পায়ের নিচে এত গরম লাগে খাবার মাঠ উদ্বোধন করলেন কুরবানির মাঠে গেলেন কুরবানি করলেন আশেক জাকের পাগলরা আসবে তাদেরকে একটু খেদমত করতে হবে এই মুহূর্তে এত গরম গরমের পরে এই গরমের ভিতর দিয়ে কাজকর্মগুলো করার পর তার কাজ তিনি করেছেন তোমার খেলা তুমি খেলো দয়াল আড়াল থেকে ফয়েজ ঢালো এগুলো ছোট সময় শুধু শুনতাম এই মহান মহাজনদের পিছনে নাবালক থেকে দৌড়তেছি এখন তো চুলদারি পাইকে গেছে বুড়ার কাতারে আছি ছোট সময় শুধু শুনতাম বুঝতাম না এখনো বুঝি না
কিন্তু প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় সিআরএস বিআরএস আরওয়ার হ্যাঁ খতিয়ান যা কিছু আছে সব দেখিমি সব এক খাজা বাবা শম্ভুগঞ্জি এমন এক মহান বিপ্লবী নেতা তিনি আড়াল থেকে সব করেন সামনে থেকে বোঝা যায় না মেজো হুজুর পাক এমন এক কাজ করলেন খাজা বাবা রেজা সাহেব এমন এক কাজ করলেন তিনি আল্লাহর সঙ্গে তার যোগাযোগ হয়ে গেছে এটা হর হামেশা ওলিদের একটা একটা দায়মি ফিল মারহাবা কোন চিৎকার করে কোন মারহাবা আমরা আল্লাহকে খুঁজি আল্লাহকে খুঁজি মসজিদে খুঁজি মাদ্রাসায় খুঁজি জলসায় খুঁজি মিলাদে খুঁজি সম্মেলনে খুঁজি হ্যাঁ দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে গিয়ে আল্লাহরে খুঁজি নাই কিন্তু পাইলাম না হ্যাঁ পাইলাম না কিন্তু হেরা কোথাও যায় না খোঁজার জন্য ওরা কোথাও খোঁজার জন্য যায় না হযরত খাতুনে জান্নাত আম্মা জান ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে মাওলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত আলী তার স্বামী স্বামীর ব্যাপারে একটা আলোচনা করলেন রাহমাতাল লিল আলামিন বললেন মা তুমি তো আমার আলীকে চিনো না তুমি তো আমার আলী সম্পর্কে জানো না তাম পৃথিবীর মানুষ নামাজ পড়ে সালাম ফিরায় আল্লাহকে বাইল দেয় আল্লাহকে দুঃখা দেয় এই যে নামাজটা পড়লাম মাবুদ রে এই চার রাকাত ইয়াশার ফরজের বিনিময়ে আল্লাহ তোমার ওই যে বেহেশতটা রিজার্ভেশন দিয়া রাখছি আতিনা ফিদ দুনিয়া জান্নাতুল ফেরদাউস একেবারে নবী যে জান্নাতে থাকবে জান্নাতুল ফেরদাউস এই চার রাকাত নামাজের বিনিময়ে আমার নবীর বেহেশতটা রিজার্ভেশন কনফার্ম করলাম নবীজি বলেন সারা দুনিয়ার মানুষ আল্লাহর কাছে বেহেশত চায় পাইলে পাইতেও পারে নাও আল্লাহ ইচ্ছা করলে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু আমার আলী আমার আলী আলীকে পাওয়ার জন্য আল্লাহর বেহেশত দৈনিক আল্লাহর কাছে 70 বার কইরা আল্লাহর কাছে বেহেশতে দোয়া করে আল্লাহ আমার ভিতরে আর যাকে দাও না দাও অন্তত আমার নবীর পাগল হযরত আলীরে আমার ভিতরে দিও তাইলে আমরা ইমানদাররা আল্লাহর কাছে বেহেশত চাই আর বেহেশত হযরত আলীরে চায় তা আলী আমরা আলীর মতো হয়ে গেলাম না কি কই কথা বুঝতে পারতেছেন আমরা আল্লাহর কাছে বেহেশত চাই বেহেশত আল্লাহর কাছে আলীরে চাই আমরা কি আলীর মতো হইলাম চিৎকার করে কোন মতো হইলাম এই আলীরে যিনি জন্ম দিছে আলীরে যিনি সৃষ্টি করছে আলীরে যিনি পয়দা করছে হে নবী কি আমরার মতো এই কুলাঙ্গার নাবালেক কুলাঙ্গার নাবালেক এই ওয়াহাব বেরার জন্যই আল্লাহ পাক খারা জাহান্নাম রাখছে খারা জাহান্নাম খারা জাহান্নাম ওয়াহাব বেরার কাছে মিলাদ নাই আছে এই মিলাদুন্নবীর মাস মিলাদুন্নবীর মাস কার্তিক মাসের কুকুরের চাইতে বেশি উতালা হয়ে গেছে ওয়াহাব্যাগুলো এই ওয়াহাব্যারা মিলাদুন্নবীর মাস আসলে যত অপব্যাখ্যা দিতে পারে বানায়া বানায়া কুরাইয়া কুরাইয়া হাওলাত কইরা সুদি কইরা মিলাদুন্নবীর বিরুদ্ধে ফতোয়া এরা সুদি করে ফতোয়া সুদি করে মিলাদুন্নবীর বিরুদ্ধে ডাইলা দেয় মিলাদুন্নবীর মাস গেলে পরে মনে করে যে যাই হোক সুন্নিরারে কিছুটা হইলেও ফিরাইলাম যতই মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয় মিলাদের সংখ্যা কমে না বাড়ে আরো জোরে ওয়াহাব্যাদের আন্দাজ নাই এরার কাছে মিলাদ নাই এরার কাছে নামাজের পরে দোয়া নাই এদের কাছে খাইলেও দোয়া নাই আর দোয়া করলে খাওয়া নাই এরার কাছে জানাজার পরে দোয়া নাই এদের কাছে 60 দিনের খতম নাই এদের দলিলের ভিতরে 40 নাই এদের দলিলের ভিতরে মৃত্যু বার্ষিকী অন্তকাল বার্ষিকী এই সব নাই আছে এদের কাছে ফিট ধরা নাই এদের কাছে কদম বুসি নাই এদের কাছে ফিরের বাড়িতে যাওয়া নাই এদের কাছে নজর দেওয়া নাই এদের কাছে হাদিয়া দেওয়া নাই এদের কাছে নাই বলতে কোনো কিছু নাই আল্লাহ কয় সুন্নি পাগলরা তারা সবুর কর আমি আল্লাহর কাছে ওই হারাম জাদাদের জন্য বেহেশতেও কোনো জায়গা একেবারে সাওয়াস
সওয়াবুদ দান, এদের ফতোয়া আর আমার আল্লাহর ফতোয়া, ঠিক আছে না? জোরে কোন ঠিক আছে না? ওরা যে সব ফতোয়া দেয় ওরা কোনো মাজার মানে না। মাজারে আশেক প্রেমিক পাগলরা যায়, কেন যায়? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাজার জিয়ারত করেছেন, সুহাদায়ে ওহুদের মাজার, সুহাদায়ে বদরদের মাজার জিয়ারত করেছেন, শুধু নবীজি একা জিয়ারত করেন নাই, নবীজি তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে গেছেন, গিয়ে সাহাবায়ে কেরামদেরকে দমক দিয়েছেন, ফাখলা আলাইক আলা হাযাল মাকান, ও সাহাবারা এই সমস্ত পবিত্র জায়গায় আসলে, এই সমস্ত পবিত্র জায়গায় আসলে তোমরা তোমাদের পায়ের জুতো খুলে আসবে, কারণ আল্লাহর ওলিদের মাজারে, আল্লাহর নবীর রওজা ধারে, ইমানদারদের মাজারে এটা আদবের সাথে যেতে হয়, জুতা খুলে আসবে, ফাসাল্লিমু আলাই, জুতা খুলে এসে এই সব মাজারে সালাম দিবে, তুমি একবার সালাম দিবে, ফারুদ্দুহা ইলা ইয়াউমাল কিয়ামা, একবার তুমি সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকা ইয়া আউলিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন তুমি তো একবার সালাম দিবে, ফারুদ্দুহা ইলা ইয়াউমাল কিয়ামা, এই যে মাজারওয়ালা, এই যে মাজারওয়ালা রওজাওয়ালা, তিনি তোমার সালামের জবাব দিবেন, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত সালামের জবাব তোমার উপরে আসতে থাকবে। চিৎকার করে মহব্বতে বলেন মারহাবা। এই মাজার শরীফের বিরুদ্ধে ওয়াহাবিরা মাজারের পক্ষে কথা বলে না বিপক্ষে কথা বলে? ওয়াহাবিরা মাজার জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওরা কয় মাজার জিয়ারত করলে নাকি শেরেক হইয়া যায়। ঠিকই আছে কথা, ঠিকই আছে কথা, কারণ ইমান যার যেরকম তুলনাও হবে সেই রকম। দেখেন আবু জেহেলের বাড়ি, আবু জেহেলকে চিনছেন তো? এ জামালপুরে জন্ম না কিন্তু আবু জেহেলের, আমার নেত্রকোনায়ও না, তাই বললে আবার এটা মনে করেন না যে আমরা বাইসা গেছি আবু জেহেল, আমগর জামালপুরে নাই, পাড়ানের নেত্রকোনায়ও নাই, আবু জেহেলের জন্ম এখানে না হোক কিন্তু আবু জেহেলের পাগল, কিন্তু আওলাদে আবু জুহেল্লা লেখার জন্য কেউ রাজি হয় না। আচ্ছা দেখেন গরিব মানুষ এলাকায় আছে না নাই? একেবারে নিথর নিরেট গরিব, ভ্যান চালায় খায়, মাটি কাইকা খায়, এমন একটা লোকের যদি ছেলে হয় তাও ছেলেটা হয়েছে কত, বিয়ের 18 বছর পরে সন্তান হয়, আছে না এরকম নজির? 18 বছর কানতে 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 আল্লাহ একটা ছেলে সন্তান দিছেন। এখন যদি একেবারে বড় হুজুর, জামালপুরের যে বড় মসজিদের বড় হুজুর, উনি যদি আয়া কয় ভাই তোমার এই 5,000 টাকা দিলাম, তোমার যেহেতু আল্লাহ বহু বছর পরে ছেলেটা দিছে, এই ছেলের নাম রাখতে গেলাম আমি আবু জেহেল, কি করব? ইয়াজিদ রাখলে তো মানব। হ্যাঁ যদি আবু জেহেল নাম রাখে যত বড় বুজুর্গ হোক, বেনলায় কব যে রাখবে না, ছেলের নাম তো ঈশ্বর ভালো কথা, আগে তোর 8 টনি ভেঙে লই। এমন একটা ব্যক্তির নাম আবু জেহেল, নাম শুনলে মুসলমানদের রক্তের মধ্যে এমন একটা ঝাঁকি দেয়, একটা গরিব মানুষও আবু জেহেল নাম রাখতে রাজি না, কিন্তু যদি নাম রাখা হয় আবু বকর, কেমন? আমার ভাইও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক, আমার নবীজির রওজা আর মুবারকের সাথে, সুবহানাল্লাহ, কোন সিদ্দিক আকবর বলছেন সাহাবারা আমার ইন্তেকালের পরে আমার ইন্তেকালের পরে আমার কফিনটা হায়াতুন নবীর কদম মুবারকের পাশে রাখবে, নবীজির খেদমতে আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সিদ্দিকে আকবরের মনের বাসনা ছিল এই, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কদম মুবারকের পাশে তাকে দাফন করা হবে, অথবা যে কোনো কবরস্থানে তাকে দাফন করে দেওয়ার কথা বলে গেছেন। ইন্তেকালের পরে সিদ্দিকে আকবরের কফিন শরীফ নিয়ে আমার নবীজির কদম প্রান্তে রেখে
হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহু আমার রাসূল যার সম্পর্কে বলেছেন ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহিল উমর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা নহুর বন্ধু হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহু শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহু হযরতে ওসমান ইবনে আফফান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নহু প্রমুখ সাহাবায়ে কেরাম গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার হিজরতের সাথী আবু বকর আপনার হেরা গুহার সাথী আবু বকর পাহাড়ের গর্তের ভিতরে সিদ্দিকে আকবরের উরুতে রাহমাতাল লিল আলামিনের মাথা মোবারক রেখে ঘুমিয়ে পড়েছে সিদ্দিকে আকবর দেখলেন অসংখ্য সাপের গর্ত ভয় পেয়ে গেলেন তাড়াতাড়ি পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করতে 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 তারপরেও দেখেন যে পাগড়ি শেষ কিন্তু একটা গর্তের মুখ এখনো অরক্ষিত খোলা ওখানে তিনি তার পায়ের গোড়ালি দিয়া বেয়াদবি মাফ করবেন পায়ের গোড়ালি দিয়া শেষ সাপের যে গর্তের মুখ এইটা বন্ধ করলেন কিছুক্ষণ পর সেই 500 বছর আগে যে সাপ আল্লাহর দরবারে ফরিয়াদ করে রাখছে আখেরি পয়গম্বরের জিয়ারত নসিব করে দিও আল্লাহ পাক ডাক মারছেন আলশা এখনো গুমাস সুবর্ণ সুযোগ কিন্তু তুমি সর্প হইয়া দংশন করো উজা হইয়া যারো কোন কোন পরে কি হ্যাঁ হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো মনে হয় জীবনে গানটা আপনারা শুনেনি নাই নাকি বলেন এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে আহ মারহাবা মারহাবা এই যে দুনিয়া এত যত্নে এই যে দুনিয়া এই গানগুলো যারা গেছেন এরাও তো এক শ্রেণীর অলিয়াল্লাহ ছিলেন ঠিক কিনা তো সর্প হইয়া যে হুক দংশনটা করো সাপের তো বাবার ক্ষমতা নাই সুবল মারার আছে তুমি সর্প হইয়া দংশন করো তুমিটাকে আমার হাবাকে সাপ স্বভাবত কারণে ব্যাং ধরছে ব্যাঙেরে যখন সাপে ধরছে ব্যাং সাপের কামুক থেকে ছুটার জন্য এত লাফালাফি করতেছে পানির থেকে এক দেড় হাত সাপটা এনে উপরে বাইচা যায় আবার দপ করে পড়ে সাফো এমন বেকায়দায় পড়ছে যে হাই হাই রে দর্শিলাম কেরে দর্শি যেহেতু এখন তো আর তরে সারা যায় না এই মুহূর্তে দেখে আমাদের এই তরিকতের মহান বাদশা মুজাদ্দাদিয়া তরিকতের মহান বাদশা হযরত শায়খ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আলফেসানি ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার উরুস মুবারক যার উরুস মুবারক আল্লামা খাজা বাবা রেজাশা মাদ্দাজিল্লুল আজিজ তিনি খাজাবাগ দরবার শরীফে মহিষ কুরবানি দিয়ে উরুস মুবারক উদযাপন করেছেন চিৎকার করে এখন মারহাবা আপনাদের আবার রাগ উঠতেছে না তো যে মহিষ তো হুজুর হে এনে খাইছেন আপনারা না আপনাদের সকলের পক্ষ থেকেই তো এটা আমরা গ্রহণ করছি ঠিক কিনা কোন এখানেও মহিষ হবে ইনশাআল্লাহ হবে না হবে না হবে কিনা কোন তো যে মহিষ আমরা খাইছি এই মহিষের দামের চেয়ে দ্বিগুণ দামের গরু কিন্তু বাবাই আজকে কাজ করছে ওই যে সন্ধ্যা রাত্রে বলছিলাম কুতুববাগের পীর সাহেব আমাদের আমাদের সর্বজনাব খাজা বাবা মিসবাহুল মুকাররাবিন মেজবা বাবা শ্বশুর সাহেব উনি 4 লাখ টাকার উপরে 2টা গরু কিনছেন 101 বস্তা চাউল 10 মন সরিষার তেল দিয়া কাফেলা পাঠাইছেন এরপরে তো আরো আছে ওইগুলো বলা যাবে না সব আমাকে ফোন দিয়ে বলতেছেন যে হুজুর পাকের কদমে মিনতি দিবেন আমার নাম বইলেন না লজ্জা লাগে হুজুর আল্লাহর জাত পাক আল্লাহর জাত পাক আমরা উনাদের উনাদের জগতে বিচরণ করি উনাদেরটা খাই পড়ি আমাদের সব কিছু তাদের কদমে দিয়ে দেওয়ার দরকার ছিল কিন্তু পারলাম না মাত্র সামান্য কিছু নজরানা দিলাম আমার নাম বলার দরকার নাই শুধু হুজুর যেন কবুল করেন এটা জানাই দেন আর আমি 20 টাকার একটা নোট যদি নজর দেই মনে করি যে আরে আমার চেয়ার পিসাবরে কেনা বেশি নজর দেয় আমি তো সব দিয়ে দিছি বাবা আদবে হয় মানুষ আউলিয়া আদবে আউলিয়া হয় হযরত মুজাদ্দিদ আলফিসানি ফারুকি রাহিমাহুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছেন
ব্যাংক তার ভাষায় আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে আল্লাহর থেকে ইজাজত প্রাপ্ত হয়ে ব্যাংক তার ভাষায় হযরত আল্লাহর মহানলিকে বলতেছে ও মুজাদ্দিদ আল ফেসানি আপনার লাঠি দিয়ে দিয়া যদি বেয়াদব সাপটারে একটু মাইরা দেন আমি অন্তত নাজাত পাইয়া যাই আমি খুদার তারনায় ব্যাংকটাকে ধরছি ব্যাংক আমার খাবার আপনার লাঠি দিয়া যদি ব্যাংকটারে একটু মাইরা দেন আরাম করে খাবারটা গিলতে পারি দর্শিটি কি কিন্তু শক্তিতে তো কোলায় না এখন হাকিম হইলেন একজন আর ফরিয়াদি হইল আরে বাবা কার পক্ষে তিনি রায় দিবেন ডাক দিয়ে বললেন রে ব্যাংক মরতে যেহেতু নিছস মরার মতো মর সাফেরে বললেন রে সাপ দরখাস্ত যেহেতু দিস দর্শক যেহেতু ধরার মতো ধর প্রেমের খেলা শুরু হয়ে গেছে আকল মত কই ছড়া বসব যেই ব্যাংকেরে বলছেন মরার মতো মর ব্যাংক কয় যে আরে আল্লাহর ওলির হুকুম আর এখানে মরে গেলে আর আমার কোনো আপত্তি নাই যেহেতু মুজাদ্দিদ আল ফেসানি বলেছেন মরার মতো মর এতক্ষণ যে লাফালাফি করছে ডাকছে খালি বাঁচাও 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 এখন দপ করে একেবারে নিস্তেজ হয়ে গেছে কয় হুজুর যেহেতু বলছেন মরার মতো মর আমি ফাডানরে যদি আমার মুর্শিদ বলতেন যে মরার মতো মর কইতাম যে না হুজুর আমি এহনি মরবো আমার বউ বিধবা হইব বাচ্চা বাচ্চা রে এটি মইব হুজুর আরো 100 বছর হায়াত আমারে বাড়াইয়া দেন লাগে আমি আরো 10 টাকা নজর বাড়াইয়া দিই এই হচ্ছে আমার একই আমার ইমান কিন্তু একটা ব্যাংক নির্জীব প্রাণী নির্বাক প্রাণী সে যখন শুনছে আল্লাহর ওলি বলছেন মরতে যেহেতু চেয়েছিস মরতে বলছে শীষ মরার মতো মর অমনি সে দপ করে থেমে গেছে ব্যাংক যখন থেমে গেছে সাপ কয় যে তুই তো একা শুধু দরখাস্ত করিস নাই আমিও করেছি হুজুর আমাকে বলছেন ধর্ষক যেহেতু ধরার মতো ধর তোর তো পায়ে ধরছি এই পা ছাইরা যদি তোর গলায় ধরবার ভারী তাইলে তোর বাপের জীবনে আর ধরতে পারবি না সাপ করলো কি ব্যাংকের উরু ছেড়ে দিয়ে সে গলা খুঁজতে যেই খালি উরুর কামুটটা দিছে আর অমনি বেল লাভ দিয়া ছুটে গেছে এখন সাপে আহা কি ভুলটাই না আমি করলাম হুজুর তো ঠিকই বলেছিলেন ভুল তো আমি করছি আমি তার সাইলে দিয়ে ধরতে যাই কেন সে যেহেতু নিস্তেজ হয়ে গেছিল আমি তাকে গিললেই তো পারতাম ব্যাংকেও শুক্রিয়া জানায় সাপেও শুক্রিয়া জানায় আমার বুদ্ধি কম ও আল্লাহর মহান ওলি আপনার নির্দেশনাটা আমি বুঝতে পারি নাই আমাকে দয়া করে ক্ষমা করে দেন সেই মুজাদ্দিদ আল ফেসানি ফারুকি রাহিমাহুল্লাহর উরুস মোবারক উদযাপিত হয়েছে খাজা বাগ দরবার শরীফে বাবারে এই হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুল্লাহু তাআলা মুজাদ্দিদিয়া তরিকতের মহান বাদশাহ এই সেলসেলায় আস্তে 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 অসংখ্য অলি আব্দালদের সমাবেশ ঘটেছে হযরত সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ তিনি সেই মুজাদ্দাদিয়া ঝান্ডা ধারণ করলেন নকশবন্দিয়া ঝান্ডাও ধারণ করলেন তার সুযোগ্য খলিফা সুযোগ্য উত্তরসূরি হযরত খাজা সুফি নূর মোহাম্মদ নিজামপুরি পেলেন তার সুযোগ্য উত্তরসূরি সৈয়দ সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর পেলেন তার সুযোগ্য উত্তরসূরি হযরত সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি বাগি পেলেন তার সুযোগ্য উত্তরসূরি হযরত সৈয়দ খাজা ইউনুস আলী আনেপুরি পাইলেন তার সুযোগ্য উত্তরসূরি হযরত সৈয়দ খাজা সাইফউদ্দিন চাহান সাহেব শম্ভুগঞ্জি পেয়েছেন বাবা রে পায়া মাঝে মধ্যে রাগ করতেন অভিমান করতেন সব লোক আমার কাছে মামলা মুকদ্দমার রায় নিয়ে আসে মেয়ে বিয়ে হয় না এটার জন্য আসে জমি কিনতে চায় কিনতে পারে না এটার জন্য আসে অভাব অনটন দূর হয় না এই জন্য আসে কিন্তু খুব কম মানুষ আসে নিজের কলবটা মুর্দা কলব জান্দা হয় না এই ওজিফা নেওয়ার জন্য কেউ আসে না এই আফসোস আমার খাজা বাবার জীবনীতে করতেন করতেন না করতেন না এই সেই পাগল খাজা বাবার কদম মোবারকের গোলামিতে চিরজনমের গোলাম খাদেম সাজাহান ভাই চিনেন না আপনারা বহুবার খাজা বাবার অনেক কথা এর পেটের ভিতরে আছে বহু পেটের কথা আছে খাজা বাবার কথা তার পেটের ভিতরে এই কথাগুলো কথাগুলো খাজা বাবার ছয় ছয় জন সাহেব জাদা ছয় ছয় জন আওলাদ তাদের মধ্যে সবচেয়ে বেশি
সবচেয়ে বেশি খাজা বাবার সান্নিধ্য গ্রহণ করেছেন যিনি, সব সময় খাজা বাবার সঙ্গে ছায়ার মতো লেগে থাকতেন যিনি, যিনি বিবির কথা, সন্তানের কথা, খাবারের কথা, পোশাকের কথা, সব কথা বলে যাই ভুলে যাইতেন, কিন্তু তার মুর্শিদকে এক মুহূর্তের জন্য ভুলতেন না। এই মহান আওলাদটা আমার জবানে বলতে চাই না, আপনাদের কাছ থেকে একটু স্বীকৃতি নিতে চাই, আমারটা ঠিক না আপনারা এটার ব্যতিক্রম করবেন। বলেন তো, ছয়জন আওলাদের মধ্যে খাজা বাবা শম্ভুগঞ্জির ছয় সন্তানের মধ্যে খাজা বাবা শম্ভুগঞ্জিকে সবচাইতে বেশি, সবচাইতে বেশি খাজা বাবার সঙ্গে সময় দিয়েছেন কে? মাশাআল্লাহ, মারহাবা, আরো জোরে আওয়াজ দেন কে? নারায়ণ তকবীর, গাউসুল আজম শম্ভুগঞ্জি, মুরিদের দরদি খাজা রেজা শাহ, মুরিদের দরদি রেজা শাহ বাবা, নারায়ণ তকবীর। এই অভিজ্ঞতা শুধু আমি গোলামের না, লক্ষ লক্ষ আশেক প্রেমিকরা জানে, লক্ষ লক্ষ আশেক প্রেমিকরা জানে যে খাজা বাবা শম্ভুগঞ্জিকে সবচাইতে বেশি সময় দিয়েছেন খাজা রেজা শাহ। তিনি কেন দিয়েছেন? তিনি দুনিয়ার লোভে না, দুনিয়ার অর্থ সম্পদের লোভে না, ওই যে কথাটা খাজা বাবা শম্ভুগঞ্জি বলেছেন, সবাই আমার কাছে আসে দুনিয়ার স্বার্থের জন্য আসে, মামলা জিতার জন্য আইসা তদবির চায়, রোগ তাইকা বাঁচার জন্য আসে, বাচ্চা হয় না এটার জন্য আসে, অমুক তমুক হাজারো সমস্যা নিয়ে আসে, কিন্তু আত্মার উন্নতি করার জন্য খুব কম লোকই আসে। খাজা বাবা, খাজা বাবা রেজা শাহ, খাজা বাবা রেজা শাহ, তিনি তার মাসুকের এই আফসুসটা ধরেছেন। জেলের জুলি পেতে আপন মাসুকের কদমে নিজেকে নেশার করে দিয়েছে বাবা রে, এই যে খাজা রেজা শাহ তার মাসুকের কদমে নিজেকে নেশার করে দিয়েছেন, মাসুক তার ভক্তের প্রতি রাজি হয়ে গেছে। তরিকতের যত সবক, তরিকতের যত শিক্ষা, শরীয়তের যত ধিক্কা, সব কিছু খাজা বাবা শম্ভুগঞ্জি তার এই দ্বিতীয় সাহেবজাদাকে আনায় আনায় গুনে গুনে ষোলো আনা, ষোলো আনা দিলে পরে আরো কিছু বাকি থাকে? জোরে বলেন পাকে। কি কয়? যে চাইলে পরে মুর্শিদর জন কেউ নিতে পারে না, আর উপযুক্ত হইলে আছেন একটা, সেই এই সেই খাজা রেজা শাহ তার মাসুকের কাছ থেকে ষোলো আনা তিনি গ্রহণ করেছেন। এই ষোলো আনা যে গ্রহণ করলেন তার প্রমাণটা কি? বৃক্ষ তোমার নাম কি? মারহাবা, বৃক্ষ তোমার নাম কি? এই যে এখন ফলে পরিচয় দিতেছে খাজা রেজা শাহ, খাজা রেজা শাহ দেখেন তিনি এই কুটামণি উদ্বোধন করলেন, উদ্বোধন বলতে এখানে তিনি মিলাদ শরীফ পড়বেন, আমাদেরকে বললেন আপনারা যারা আমাকে মহব্বত করেন ইচ্ছা করলে আমার সাথে ওই উদ্বোধনী মিলাদে যাইতে পারেন। দরবার শরীফের, দরবার শরীফের আফার আফার ক্লাস থেকে শুরু করে একবারে লোয়েস্ট ক্লাস পর্যন্ত খাজা বাবা শম্ভুগঞ্জির হাতে গড়া, হাতে গড়া যে সমস্ত আলেম ওলামা ছিলেন, তাদের মধ্যে যারা এখন হায়াতে বেঁচে আছেন অনেকেই তো চলে গেছেন, তারা বিদায় নিয়া তারা সুখে আছেন, কিন্তু আমাদেরকে ফেলে রেখে গেছেন। এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি, এমন একটা অবস্থার মধ্যে আছি, সকালে যদি ইমানটা হাতে রাখি বিকালে ইমানটা যেন আর থাকতে চায় না, রাখতে পারি না, সন্ধ্যায় যদি মনে করি আমি পাক্কা ইমানদার, সকালবেলা ওই ইমানটাকে আর ধরে রাখতে পারি না, এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি। আপনারা কি কথাটা বুঝতেছেন? কে বলেন বুঝতেছেন? এই অবস্থায় আমরা আছি, কিন্তু যারা চলে গেছেন তারা আনন্দে আছেন, আনন্দে আছেন। চলে গেছেন মাওলানা মুফতি বসির আহমদ সাহেব, চলে গেছেন মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব, মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব, চলে গেছেন মাওলানা ওয়াজেদ আলী সাহেব, এই প্রফেসর তাজুলের আব্বা, চলে গেছেন আমার আব্বা আল্লামা আবুল হোসেন পাঠান রাহিমাহুল্লাহ, চিনার তো আর বাকি নেই আপনাদের। এই কুটামণিতে সাতকুড়ায় দেড় যুগের বেশি
18 বছরের বেশি তিনি মাঠের ইমামতি করতেন, মাঠের খতিব ছিলেন। এই সব বাগা বাগা হস্তিরা তারা আপন মাসুকের মহব্বত নিয়া দুনিয়া থেকে চলে গেছেন, আলমে পর থেকে চলে গেছেন। কিন্তু আমরা পড়ে আছি ওই কাফেলার একজন মাওলানা সুলতান আহমদ সাহেব, সুলতান আহমদ সিদ্দিকী, উনিও এই দরবার উদ্বোধনে অর্থাৎ শম্ভুগঞ্জের একেবারে বটবৃক্ষ থেকে দুবরা পর্যন্ত, দুবরা থেকে বটবৃক্ষ পর্যন্ত, আপ টু বটম, এ টু জেড সব মহামান্য খাজা রেজা শাহকে মহব্বত করি, করেন কাবলাল মামাত মৃত্যুর পূর্ব পর্যন্ত আমরা করি। ঠিক আছে কি না? জোরে কো, কারা কারা এই কথাটা মানতে পারলেন একটু হাত তুলে। মাশাআল্লাহ, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, গাউসুল আজম শম্ভুগঞ্জি, গাউসুল আজম অনায়েতপুরি, গাউসুল আজম রেজা শাহ বাবা, খাজায়েনের রহমত দরবার শরীফ, সত্যপতি জাকের দল, মহাপবিত্র তিরিশে আশ্বিন, নারে তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা। আমার ভাইরা, যে যাহারে ভালোবাসে সে তাহারে ভোলে, সত্য না মিথ্যা? কথা বলেন সত্য না মিথ্যা? খাজা রেজা শাহ সেই মহান এলমে লুদুনি, মহান ইলমে বেলায়েত, তিনি মন্থন করেছেন ষোলো আনা, এখন তা বাস্তবে প্রমাণ করতেছেন, বাস্তবে প্রমাণ করতেছেন। মাত্র 3 মাস সময়ের মধ্যে দেখেন এই বিশাল দরবার, বিশাল প্যান্ডেল হয়ে গেছে, বিশাল দরবার হয়ে গেছে, এমন মহব্বত তার প্রতি ছুটে দিয়েছেন এলাকার লোকজন। আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এই কুটামণি, সাতকুড়া, নিশিন্দি, নারিকেলি, এই দিকতে আছে যত আছে না, আরো অনেক গ্রাম আছে। এ সুজা কথা, এই কুটামণি সাতকুড়ার উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যত গ্রাম আছে সকল মানুষদেরকে আমি সাধুবাদ জানাই। আমরা যেখানে বসে আছি এই জায়গাগুলো এখনো কিন্তু জায়গার মালিকরা হুজুরের কাছ থেকে টাকা নেয় নাই, খালি বলছে যে হুজুর যতটা দরকার আপনি খালি বালু ফালান, খালি বালু ফালাইয়া দেন, হিসাব নিকাশ পরে হবে। এই যে দেখেন ধান, ধান ক্ষেতের উপরে ওরা বালু ফেলে দিতে ছেড়ে দিয়েছে, এরা বেহেস্ত ফাইব নাতে, আমার মতো কাঙ্গালরা ফাইব নাকি? বেহেস্ততা এদের জন্য। আল্লাহ পাক 1450 বছর আগে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ইমানদার তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করেছে। কন্যা চিৎকার করে মারহাবা। দুপুরের খররুদ্র একেবারে কাতর হয়ে যাইতেছি, তো মুরিদের দরদি, মুরিদের দরে দিক, মিরুদের দরে দিক, মেজু বাবা, এই স্লোগান আপনারা আমরা আগেও দিছি, এখনো দিই, কারণে দিই। মেজু হুজুর পাক বললেন যে এত গরম থাকলে তো জাকিরদের কষ্ট হবে, এত গরম থাকলে জাকিরদের কষ্ট হবে। অনেক জাকিরদেরকে বললেন আমাদের ওই মসজিদ মুজাদ্দাদিয়া মসজিদ, এটা ঠান্ডা আছে, এর উপরে গাছগাছালি আছে, আপনারা যারা পারেন ওই মসজিদে জায়গা নেন। আরে বাবা, মসজিদে কয়জন লোক ধরে? হ্যাঁ, মসজিদে কয়জন লোক ধরে? এটা একটা জাকেটদেরকে সান্ত্বনা দেওয়ার বাহানা ছাড়া আর কিছু? এই মসজিদে কয়টা লোক ধরবে? কয় যে আপনারা যারা পারেন মসজিদে যান। তো পাগলরা কয় যে আমরা মসজিদে যাইতাম আর তুমি এখানে রোদ্রে বইয়া মরতা, এত সহজে ছেড়ে দিমু? কিছু পাগল আছে বাবা, কিছু পাগল আছে, ওইসব পাগলদের জন্যই আজকে ধান ক্ষেত বেহেস্তের বাগানে পরিণত হয়ে গেছে। কিছু পাগলরা এমন ধরা দিছে তার মাসুককে, যোগাযোগ হয়ে গেছে কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে যোগাযোগ হয়ে গেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা দিয়ে রেখেছে, আল্লাহ একটা ওয়াদা দিয়েছেন। সহিহ মুসলিম শরীফে হাদিসুল কুদসি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলছেন, কাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ পাক বলছেন, সাক্ষী আমার নবীজি, নবীজি বলছেন, আমার উম্মত তোরা ভয় করিস না, আমার আল্লাহ এমন একটা স্বীকৃতি দিয়েছেন, স্বীকৃতিটা কি? আল্লাহ বলছেন, লাউ আকসামা আলাল্লাহি আহদুন, দুনিয়ার কোন আশেক, কোন পাগল,
কোন আশেক কোন পাগল কোন মজ্জুব সে যদি আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে না আবারু আমি আল্লাহর শানের খেলাফ হইয়া যায় কখনো ফিরিয়ে দিতে পারি না অবশ্যই আমি আল্লাহ সেটা কবুল করে নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা খাজা বাবা শম্ভুগঞ্জকে দেখেছি উরুজ শরীফ শুরু হয়ে গেছে উরুজ শরীফ শুরু হয়ে গেছে বৈরিয়া ভাওয়া তর্জন গর্জন করে এক বছর লালকুঠি দরবার শরীফে সামিয়ানাগুলো ছিড়ে ফেটে চৌসির হয়ে গেল দমকা বাতাস এমন দমকা বাতাস খাজা বাবা শম্ভুগঞ্জকে আমরা দল্লাম যে আব্বা সামিয়ানা সব ছিড়ে গেছে সব ছিড়ে গেছে এখন তো বয়স হয়ে গেছে পঞ্চাশের উপরে সাইটের কাছাকাছি এই জন্য কথার গরম কম কিন্তু আজকের থেকে তিরিশ বছর আগে যখন টষ্টসা তিরিশ বছর তিরিশ বছরের যুবক ছিলাম তখন অনেক কথা বলছি যে তুমি কেমন ফির এটা প্রমাণ করব পরীক্ষা হবে এরকম তো বলছি বলছি যে সব সামিয়ানা ছিঁড়ে যাইতেছে আব্বা একটা সামিয়ানাও ঠিক নাই সঙ্গে সঙ্গে খাজা বাবা তার টুপি শরীফ খুললেন চশমা খুললেন টুপি খুললেন চশমা খুললেন এই গুণাগার বাস্তব রাবি বাস্তব সাক্ষী এই জন্য বর্ণনা করতেছি তিনি হাত দিয়া দুই তিনবার মুখ মাছে করলেন আমি মনে করলাম আমি ব্যাককেল মনে করলাম যে চশমা পড়তে পড়তে দীর্ঘ সময় গেছে এই জন্য এখন চশমা খুললে হয়তো মুখ মাছে করতেছেন আসলে কি কাজ করার তো সেই করছে সেই করেছে জানালা দিয়ে হাত ঢুকাই দিয়া আঙ্গুল ইশারা করলেন শুধু এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন আমি কিছুই বুঝলাম না শেষে বুঝলাম সারা এলাকায় প্রচন্ড ঘূর্ণিঝড়ে কোনো গাছপালার মাথা নাই সব ভেঙে চৌসির হয়ে গেছে অনেক কাঁচা বাড়ি ভেঙে পড়ে গেছে লালকুঠি পাক দরবার শরীফ ওই যে ইশারা করে সরাইয়া দিছে লালকুঠি দরবার শরীফ নিয়ন্ত্রিত হয়ে গেছে এই ক্ষমতা আল্লাহ পাক তার ওলিদেরকে দান করেন এই ক্ষমতা পেয়েছেন আল্লামা খাজা রেজা শাহ মারহাবা কর তিরিশে আসীন করতেছি লালকুঠি পাক দরবার শরীফে এত বৃষ্টি ঢাকার থেকে জাকের ভাইরা ত্রিশাল ভালুকা ওই সব এলাকায় এসে আর বৃষ্টি দমকা হওয়ার কারণে গাড়ি সামনের দিকে আগায় না ওইখানে বৈশা কান্দে কান্দে ফোন করে মোবাইল করে কয় হুজুর পাক আসার মতো আর উপায় নেই দরবারে বেজে গেছে পানি ওই যেখানে পাক করতেন সেই চুলার মধ্যে পানি জমে গেছে দায়রা শরীফ মাজার শরীফের পূর্ব পাশে এই জায়গাটা এত বেশি পানি জমে গেছে যে এখানে বসা তো দূরের কথা দাঁড়ানোর সুযোগ নেই আমরা খুব অভিমান করতে শুরু করলাম যে আরে আজকে আমার দরদি বান্ধব নাই আমার মুর্শিদ নাই এই বৃষ্টি ফিরাইতো আমার মুর্শিদ থাকলে জ্বর ফিরাইতো আমার মুর্শিদের সেই পাওয়ার ছিল খাজা রেজা শাহ মুস্কি হেসে দিয়ে বললে আব্বা আছেন আব্বা আছেন তো বললাম যার সাথে আছে তার সাথে আছে সবার সাথে আছে উনি হুজরা শরীফ থেকে উপরে চলে গেছে চার পাঁচ মিনিট পরে আবার এসে বললেন চিন্তা করেন না আসরের পরে আর বৃষ্টি থাকবে না আসরের পরে বৃষ্টি থাকবে না বন্ধ হয়ে গেছে বৃষ্টি আজকের এই খাজাইনের রহমত দরবার শরীফ গত রাত্রিতেও তিনি বলছেন যে শম্ভুগঞ্জে অনেক গাছপালা আছে এটা তো নতুন আমরা আসছি এখানে কোনো গাছ নাই ছায়া নাই এত গরম থাকলে জাকেরদের কষ্ট হবে তিনি ঠিকই জোহরের উত্তপ্ত গরমে দয়াল নবীজির মহব্বতের ফয়েজের ভিতর দিয়ে এমন কাজ করে দিছেন যে একটা ঠান্ডা বাতাস দিন তর্জন গর্জন করতেছে আমরা এই কোনায় ডাক পাইলাম আকাশ তর্জন গর্জন করতেছে গুর গুর ডাকতেছে খাদেমদের একজন গিয়া কয় যে বাবা বৃষ্টি কচুপ করো বৃষ্টির কথা বলবো না বৃষ্টির কথা বলবো না এটা যা কিছু বলতে হয় আমি তার সঙ্গে বলবো বুঝা বলবো তার সঙ্গে করবো আমি এমন পরামর্শ তিনি করলেন বুঝে পরামর্শ করলেন গুড়ি গুড়ি বৃষ্টিও কিন্তু পড়ছে মাগরিবের আগে পরে ছোট্ট ছোট্ট ফোঁটা আহা কি করলেন পাগলদের আরাম দিয়ে দিলেন পাগলদের জন্য
গরমকে দূর করে দিলেন, বৃষ্টি আশেপাশে হয়েছে, বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে আমরা খবর পাইছি, আমাদেরকে ফোন করে লোকেরা জানতে চাইছে যে আপনাদের অবস্থা কি, যে বৃষ্টি হইতেছে, আমি যে না বৃষ্টি তোমাদের এখানে হইতেছে কিন্তু কাজায়েনের রহমতে বৃষ্টি। বৃক্ষ তোমার নাম কি? খাজা রাজা শাহ, তুমি শব্দগঞ্জের কাছ থেকে কি অর্জন করেছ? এইটা তিনি অর্জন করেছেন, দুনিয়ার মানুষ যা কল্পনাও করতে পারে না খাজা রাজা শাহ তাই করে দেখাইয়া দিলেন, প্রমাণ করে দিলেন যে এটা শম্ভুগঞ্জির কাছ থেকে, এনায়েতপুরের কাছ থেকে, মুজাদ্দিদ আলফেসানির কাছ থেকে, খাজা বাহাউদ্দিন বুখারীর কাছ থেকে, শেরে খুদা মাওলাই আলী হয়ে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে, আমার মদিনাওয়ালা কামলিওয়ালার কদম মুবারক থেকে এই তাওয়াজ্জু শক্তি এসেছে, পাওয়ার এসেছে, পাওয়ার এসেছে। আজকে দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলি, আমরা নির্হারা পাখি, আমরা নির্হারা পাখি, আমরা নির্হারা পাখি। যার নৌকা তারই সয়া, সেই যায় রুদ্রে বয়া। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, সফলতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, সফলতার সঙ্গে, দুই যুগের বেশি, 12 বছরে এক যুগ, দুই যুগে হলো 24 বছর, আরো 3 বছর লাগান, এই 27 বছর পর্যন্ত যিনি, 27 বছর পর্যন্ত যিনি খানা ফিনার কথাও তার মনে নাই, এত কষ্টের ভিতর দিয়া লালকুঠি পাক দরবার শরীফের হাল ধরেছিলেন, লালকুঠির প্রত্যেকটা বালুকণের সঙ্গে তার প্রেম জমে গেছে। আজকে সেই লালকুঠিতে শ্বেতপাথরে কিছু নাম লেখা হয়, কিন্তু ওই শ্বেতপাথরে যারা পাথর গড়ার কারিগর তাদের নাম নাই, আজকে তাদের নাম নাই। আজকে সকালবেলা, সকালবেলা আনন্দ উল্লাস করে বিকালে শ্বেত পাথর বসাইয়া দিলে, আহা, এই 26টা বছর কার ছত্র ছায়ায় ছিলেন একবারও একটু ভেবে দেখলেন না? বড় কষ্টের সঙ্গে বলছি, দেখেন এখন বর্তমান যে ওলামা মিশন, আব্বা হুজুরের সময়ের যে ওলামা মিশন, এই ওলামা মিশনের আমরা কয়েকজন মাত্র আছি, এখনো বেঁচে আছি, কিছু কিছু ঘাত প্রতিঘাত এটা দেখে যেন ওই পারে গিয়ে আমার খাজা বাবার কদমে বলতে পারি, এই জন্য বেঁচে আছে এখনো। কিছুদিন আগে, আজকের থেকে ম্যাক্সিমাম 2 মাস আগে, আমার এক মামা মহামান্য গদিনশীন পীর কেবলা জানের, দেখেন আমরা একটা কথায় অভ্যস্ত হয়ে গেছি, এটা সহজে ছাড়তে পারতেছি না, গদিনশীন হলেন, গদিনশীন হলেন কোন দরবারের পীর সাহেব আল্লাহর ওলি, ইন্তেকাল গ্রহণের পরে তার স্থলাভিষিক্ত যিনি দায়িত্ব পালন করেন তাকে বলা হয় গদিনশীন, গদিনশীন মহামান্য মেজু হুজুর পাক লালকুঠি পাক দরবার শরীফের গদিনশীন, এই হিসাবে বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এই খাজায়েনে রহমত এটা তো তিনি গদিনশীন না, এই খাজায়েনে রহমতের প্রতিষ্ঠাতা পীর হচ্ছেন মহামান্য মেজু হুজুর পাক, ঠিক কিনা? দেখুন, খাজা পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হচ্ছেন মহামান্য মেজু হুজুর পীর কেবলা জান, মহামান্য মেজু হুজুর পীর কেবলা জান, মেজু হুজুর এই জন্য বলি, মেজু হুজুর এই জন্য বলি, সারা বাংলাদেশ না শুধু সারা বিশ্বের কুঠি, প্রায় কুঠি তারও বেশি জাকেরা শেখ পাগলরা ছিলেন এনায়েতপুর দরবার শরীফে, মেজু হুজুর বলতে ছিলেন খাজা সৈয়দ সাইফুদ্দিন রাহিমাহুল্লাহ শম্ভুগঞ্জি হুজুর পাক, আর শম্ভুগঞ্জি দরবারে মেজু হুজুর হলেন আজকের যিনি প্রতিষ্ঠাতা পীর মুর্শিদে বরহক, খাজা বাবা শম্ভুগঞ্জির 6 জন সাহেবজাদার মধ্যে দ্বিতীয় আওলাদ আল্লামা শাহ সুফি খাজা মোহাম্মদ রেজাউল হক রেজা শাহ হুজুর পাক, তিনি হচ্ছেন শম্ভুগঞ্জির আওলাদের মধ্যে দ্বিতীয়, এই জন্য সারা বিশ্বের সব জাকেররা শম্ভুগঞ্জির আওলাদের মধ্যে মেজু হুজুর বলতে তাকে চিনে, তাকে চিনে। তো এগুলো আস্তে আস্তে আমরা হয়তো ইনশাল্লাহ হয়ে যাবে পরিবর্তন করব। গদিনশীন তিনি এখন গদিনশীন নন, তিনি স্বয়ং সম্পূর্ণ একজন ওলি আল্লাহ, তিনি ওলি আল্লাহ আজকে নতুন হন নাই, স্বয়ং সম্পূর্ণ পীর তিনি আজকে হন নাই, তার শরীয়তের বয়স যখন মাত্র 1.5 বছর, 1.5 বছর থেকে 2.5 বছর হইতে পারে, এই 2.5 বছর সর্বোচ্চ বয়সই ধরি, মাত্র 2.5 বছর বয়স,
খাজা বাবা এনায়েতপুরি, এনায়েতপুর দরবার শরীফ থেকে ওখানে বসে আমাদের শান্তি পীরাম্মাকে, শান্তি পীরাম্মাকে চিঠি লিখলেন, মা শান্তি পত্রে দোয়া ও মহব্বত অন্তে জানাইবার এই খাজা খসরু এবং খাজা রেজা শাহের জন্য চিন্তার সাগরে বাসিতেছি। চিৎকার করে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুইজন নাতির নাম নিলেন, একজনের নাতির আগে একজন নাতির আগে শুধু খাজা শব্দটা বসালেন, কিন্তু আরেকজন নাতিকে খাজা দিয়া শুরু কইরা তরিকতের বাদশাহ এই লকব শাহ উপাধি দিয়া এরপরে তিনি শেষ করছেন। মারহাবা কর মারহাবা। সেই মহান দিব্য পুরুষ খাজা বাবা এনায়েতপুরি, যে খাজা বাবা এনায়েতপুরিকে এত ভূয়সী প্রশংসা করেছিলেন জলেশ্বরের হযরত শাহ নাসিরউদ্দিন বুগদাদি, গাউসে পাকের বংশধর, সেই জলেশ্বরের পীর সাহেব বলেছিলেন, আয় সালে লোক, এই অনাথ অসহায় আমার পিছনে আইসৎ কিনলে গেকো, বাংলাদেশে যমুনা নদীর তীরে তোর পীর থোরা মিলেগা, ওইখানে খাজা এনায়েতপুরি, তিনি তো হচ্ছেন আল্লাহর দরবারের বড়লোক, তিনি হচ্ছেন আল্লাহর দরবারের বড়লোক। সেই খাজা বাবা এনায়েতপুরির জামানে এই আজকের খাজা রেজা শাহকে, আজকের খাজা রেজা শাহকে তিনি 70 বছর আগে তরিকতের মহান বাদশাহ, তরিকতের মহান বাদশাহ এই লকব দিয়ে গেছেন। সুতরাং উনি কি পীর সাহেব এই মাত্র খাজাইনে রহমতে আইসা পীর হইছে? 70 বছর আগে তিনি শুধু পীর না, বরং তিনি পীর সাহেবদের বাদশাহ। চিৎকার করে কন মারহাবা। একটু মহব আল্লাহু আকবার। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই সেই মহান, এই সেই মহান রাজা শাহ, তরিকতের মহান বাদশাহ, যিনি 3 মাসের ভিতরে দুইটা দরবার শরীফ প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিলেন যে কি পারি আর কি পারি না। আপনারা বলেন লালকুঠি পাক দরবার শরীফের 30-এর যে পরিমাণ প্রচার আমরা করেছি, তার 4 ভাগ না, 5 ভাগ না, 10 ভাগের 1 ভাগ খাজাইনে রহমতে 30-এর 10 ভাগের 1 ভাগ প্রচার প্রসার কি আমরা করতে পেরেছি? পারি নাই, সময়ই ছিল না। এরপরেও দেখেন কি হয়ে গেছে, দেখেন সামনে যারা পড়ছেন পিছনে তাকায় দেখেন কি অবস্থা, হ্যাঁ, লোকে লোকারণ্য হয়ে গেছে। এটা মহাসমাবেশ, মহাসমাবেশ, যত লোক দায়রা শরীফে আছেন, যত লোক দায়রা শরীফে আছেন তত লোক আছেন এখনো দরবার শরীফের উত্তর পাশে বিভিন্ন দোকানপাটে ইত্যাদি ইত্যাদিতে বসে আছেন। আর এই কুটামণি গ্রাম, সাতকুড়া গ্রাম, নিশিন্দি গ্রাম, দেখেন ছোট্ট সময় শুনতাম এনায়েতপুর, একজন আমাকে সরাসরি বলছেন গাজীপুরে ওনার বাড়ি ছিল, জাবেদ আলী নামে একজন লোক, মূর্খ মানুষ, তিনি মাঠে গরু চড়াইতেছেন, এমন সময় দেখে 10-12 জন লোক ওই লুঙ্গি বা গামছা দিয়া চাউল পুটলি বানায়া আড়াআড়ি ভাবে বগলের নিচে চাউলের পুটলি হাতে মোরগ নিয়া গান গাইতে গাইতে নাচতে নাচতে যায়। উনি জিজ্ঞেস করলেন, কি ভাই আপনারা কোথায় যান? তক বললেন যে আমাদের পীরের বাড়ি সেই এনায়েতপুর যাই। তো উনি বললেন আমাকে নিবেন? কয় না না না, তুমি গরুর রাখাল, তুমি আমাদের সাথে যাইবা, আবার কোন বিপদে পড়মো? তো ওই জাকের বাইরা জিকির করতে করতে যা, উনি এই লাঠি লাঠি আপনার পান্ঠি বুঝবেন আপনারা জামালপুরের পান্ঠি, এই পান্ঠি ঘুরাইতে ঘুরাইতে ওই জাকেরদের পিছনে পিছনে উনি যাইতে যাইতে চলে গেছেন এনায়েতপুর শরীফ দরবারের পাশে, দরবারের পাশে এক বাড়ির ভিতর দিয়া 2 ঘরের মাঝখান দিয়া রাস্তা। তো উনি নিজে বললেন আমাকে, উনি নিজে আমাকে বললেন যে মৌলানা সাহেব গিয়া দেখি গরুয়ে না দেয়া রাখছে ওখানে কাঁচা দান, তো একটা মুরগি কিছু বাচ্চা নিয়া ওই খামসি দিয়া দিয়া নাদার ভিতরের ওই কাঁচা দানগুলো ঠুকর দিয়ে দিয়ে খাইতেছে। তো জজবার তালে পান্ঠি দিয়ে দিলাম বাড়ি, বাড়ি দিয়া দেখি 3টা মুরগির বাচ্চা জাগায় মারা গেছে, আর 2-4টা ওরা ল্যাংরায় ল্যাংরায় কোনো রকমে দৌড়াইয়া পার হয়েছে, মুরগি তো এমন চিৎকার শুরু করছে 3 বাড়ির লোক যেন একত্রিত হয়ে গেছে। তো কোনো রকমে আমরা দরবারে ঢুকলাম, তার 10-15 মিনিট পরেই গ্রামের 15-20 জন লোক ওই যে মরা মুরগির বাচ্চা এগুলো হাতে নিয়ে কয় ফকির সাহেব, ফকির সাহেব, খাজা বাবা এনায়েতপুরিরে ডাকে, কয় ফকির সাহেব এই হয় আপনি থাকেন আমাদেরকে বিদায় দিয়ে দেন আমরা চলে যাই, আর না হয়
আপনার এই পাগল ছাগলদেরকে বন্ধ করেন, আমাদেরকে একটু আরামে থাকতে দেন। তো খাজা বাবা এনায়েতপুরের কাছে যখন সংবাদ চলে গেছে, তিনি জিজ্ঞেস করলেন, বাবারা কি সমস্যা? কই যে আপনার পাগলরা আমাদের এই মুরগির বাচ্চাগুলো বাইরিয়া মারলো, পিটাইয়া মারলো, কোনো দুষ্ট ছিল না। তো খাজা বাবা এনায়েতপুরি জানতে চাইলেন কারা গো। তো দেখা গেল তদারকি করে দেখা গেছে, তদন্ত করে একটু আগে ওই কাফেলা ঢুকছে, জিজ্ঞেস করলে কয় যে হুজুর আমাদের সাথে রাস্তার একটা গরুর রাখাল আসছে, ওই রাখালেই ওর লাঠি দিয়া মুরগির বাচ্চা মারছে, আসলে আমরা মারি নাই। তো তখন উনি আইসা আমাকে কাছে ডাইকা ঘাট দইরা এক রুমের মধ্যে নেই এমন ধাক্কা মারলেন। উনি বললেন, জাবেদ আলী সাহেব বললেন যে 15 থেকে 20 হাত আমি শেষরাইয়া গেলাম, আমার দুই কোনোতে চামড়া নাই, বুকে চামড়া নাই, নাকে মুখে চামড়া নাই, এমন জোরে মারলো। তখন আমার ভিতরে আর রুহু নাই, আমি মনে করলাম হায় হায় কি সর্বনাশ করলাম, কেন আমি এদের পিছনে পিছনে আসলাম। তার একটু পরে যে ঘটনাটা ঘটলো, খাজা বাবা এনায়েতপুরি ওই মরা মুরগি বাচ্চা নিয়ে গ্রামের যে লোকেরা আসছে অভিযোগ করতে, তাদেরকে বললেন বাবা মুরগির বাচ্চা কি তিনটাই মরছে না আরও মরছে? তো যেগুলো আরো যদি মারা গিয়া থাকে কিংবা যদি ডানা পাকনা ভেঙে থাকে সবগুলো নিয়ে আসেন, আমরা আপনাদের সব মুরগির দাম দিব। তো গ্রামের লোক তো আর পীর ফকির চিনে না, কয় রাখেন আপনার কথা, এই তিনটার দামই দেন, ওইগুলো দেওয়ার লাগবো না, এগুলো আগে দেন। তো খাজা বাবা এনে পুরি বলছেন বাবা আপনারা রাগান্বিত হইয়েন না, আমি তো আর যাইতেছি না, আপনারা আমার দরবারের মেহমান, আপনারা আসছেন কিছু তাবারক খাবেন, সবাই থাকেন, মাত্র দুইজন যান, গিয়া দেখেন আরও তো পাকনা টাকনা ভাঙতে পারে, ওইগুলো নিয়ে আসেন, আমরা সবগুলো মুরগির দাম দিয়ে দিব। তো শুনছে তাবারক খাওয়ান দেবো, আর ফকির তো আর যাইতেছে না, তো 15 জন থাকলে 13 জন আছে, 2 জন গেছে, গিয়া সবগুলো মুরগির বাচ্চা খাঁচার ভিতরে বসে একটা একটা করিয়া ডাক দেয়, বের করে পাকনা পুকনা পরীক্ষা করিয়া ছাইড়া দেয়, এটা দৌড়ে যায় গনে 1টা 2টা 3টা 14টা। তো মুরগির যে মালিক মহিলাকে জিজ্ঞেস করছে, এই তোমার মুরগির বাচ্চা কয়টা ছিল? ক 14টা। ভালো করে কয় যে হ্যাঁ 14টা। আবার ঢুকাইছে, ঢুকে আবার গনে, গইনা গইনা সাড়ে 14টা। কয় ওই ফকিরের বাড়িতে যে নিয়ে গেলাম মরা তিনটা বাচ্চা, এটা কার মুরগির? কয় আমার মুরগির বাচ্চাই মারছে। কতর মুরগির বাচ্চা 14টা? তো তিনটা বইরা গেছে, এখনো 14টাই রয়েছে, ঘটনা কি? কি বলে ঘটনা আছে না? জোরে কোন আছে না? গিট্টা লাগছে না? লাগাইছে কে? লাগাইছে কে? উসিলা হচ্ছেন সেই পাগল। বারবার গুনে গুনে যখন দেখে মুরগির বাচ্চা 14টাই ঠিক আছে আর হুঁশ ঠিক নাই, ওই মহিলারা যখন শুনলো 14টাই ঠিক আছে অথচ 3টা মারা গেছে দরবারে নিয়ে ফালাইয়া রাখছে, সব নারী পুরুষ গলায় গামছা বাইন্দাক, খাজা বাবা এনায়েত পুরীর কদমে গেছে হাজির হইয়া, গিয়ে কই হুজুর আমরা আপনাকে চিনতে পারি নাই, বেয়াদবি হয়ে গেছে, মাফ কইরে দেন, মুরগির দাম দিতে হবে না। আজকের থেকে আমরা ওয়াদা করলাম যতদিন আপনার এই দরবারে পাগলরা আসবে আমরাই চলে যাব, ঠিক আছে আমাদের বাড়ি ঘর যা আছে সব আপনারা শেখ জাকের মুরিদের পাগলের জন্য ছেড়ে দিলাম। হে কুটামণিবাসী, ও সাতকোরাবাসী, এ খাজেনে রহমতের প্রতিবেশী, আপনারা খোঁজ নিয়ে দেখেন এই কুটামণির প্রত্যেকটা বাড়িতে 10-15-20 জন করে মেহমান আত্মীয় স্বজন, ওদের আজকে ঘর বাড়িওয়ালার আজকে ঘরে কোনো জায়গা নাই, বাড়িওয়ালার ঘরে কোনো জায়গা নাই। আমি অনেকগুলো বাড়ি যেগুলো আমি আমার জানা মতে আছে এই কুটামণির মিনিমাম 50 জন আজকে যারা প্রায় মুরব্বী হয়ে গেছে আমার থেকে 10-15 বছরের বয়সের ব্যবধান, এরকম 50 জন আমার ছাত্র, এদেরকে আমি এই গ্রামে থাইকা তারাবির নামাজ পড়াইছি, শিখাইছি, কোরআন শরীফ শিখাইছি, প্রাইভেট পড়াইছি বিভিন্নভাবে, এরা আমার ছাত্র, এদের মাধ্যমে এই 50 জন থেকে আরও মনে করেন আরও 250 জন হয়ে গেছে যতটুকু জানতে পারছি। দেখেন গা বিভিন্ন জায়গায় জায়গায় কুটামণির যুবকরা, কুটামণির বুড়ারা, কুটামণির মুরব্বীরা, সাতকুড়ার যুবকরা বুড়ারা, নিশিন্দির বুড়ারা যুবকরা সবাই আজকে মহিলারা সহ বিভিন্ন জায়গায় জায়গায় তারা কর্মী হিসেবে দাঁড়ায় আছে, কারণ ওরা বাড়িতে গেলেও লাভ নাই, ওদের ঘরে ওদের জায়গায় কেবল তো শুরু। কি বলে? কেবল
আমি কয়েকজনকে বললাম যে কুলাবো, কয় যে হ হ কুলাবো, আপনারা খালি দোয়া করবেন ভাই, আর কিচ্ছু চাই না, খালি দোয়া করবেন। এই যে জায়গায় বসে আছি, এই জায়গায় বসে আছি, জায়গার মালিক কয় হুজুর দান আছে যাই আছে, আপনি খালি বালু ফলাইয়া দেন। আমার মদিনা বলা কামলি বলা রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া যখন আল্লাহর হুকুমে তিনি মদিনা মুনাব্বারা হিজরত করলেন, বাবারে মদিনাওয়ালাদের দুইটা বসতঘর, একটা বসতঘর খালি করে আমার নবীর খেদমতে আয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে এই ঘরটার মালিক আপনি, আপনার প্রয়োজনে ঘরটা ব্যবহার করবেন, এই ঘরের মধ্যে আমার ওয়ারিসদার বংশধরদের কোন দাবি দাওয়া নাই। এইভাবে আমার রাসূলকে তারা সহযোগিতা করেছেন। আল্লাহ পাক ডাক দেয় কয় নবী গো, যারা তোমার এই ঘর দিয়া সহযোগিতা করে, যারা সন্তানাদি তোমার খেদমতে দিয়া বিভিন্নভাবে সহযোগিতা করছে, এদেরকে তুমি নাম বদলায় দাও, এরা হচ্ছে আনসার। এরা কি? যেরকম এরা কি? আনসার নাসরুন থেকে আনসার, এরা সাহায্যকারী, এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে সাহায্যকারী। আল্লাহ পাক এদের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন, আমার মদিনা বলা রাহমাতাল লিল আলামিন এই মদিনা মুনাব্বারাতে তিনি হায়াতুন নবী রওজা আথার মুবারকে জিয়ারতে, আথার মুবারকে আসেন, তাম পৃথিবীর হাজি সাহেবরা হজ করতে মক্কায় যায়, আর আমার নবীজির কদম মুবারক জিয়ারত করতে মদিনা মুনাব্বারায় যায়। এরা হচ্ছে আনসার, যারা আমার রাসূলের সঙ্গে মক্কায় নিজেদের বাড়ি ঘর ছেড়ে মদিনায় চলে গেছেন, এরা হচ্ছেন মুহাজির। এদেরকে বলা হয় মুহাজির। আল্লাহর ওলিরা ওই সুন্নতি আমলটা করে, সুন্নতি আমলটা করে। মহামান্য মেজু হুজুর পীর কেবলা যান, মেজু হুজুর পীর কেবলা যান, তিনি এই মুহাজির হিজরতের কাজটা করেছেন। আপনারা এই জামালপুরবাসী হলেন আনসার, জামালপুরবাসী খুশি না বেজার? হ্যাঁ ওই দক্ষিণ পাড়া, আপনারা বুঝতে পারছেন, জামালপুরবাসী আপনারা আনসার, খুশি হইলেন না বেজার হইলেন? অল্প খুশি না বেশি খুশি? কারা কারা বেশি খুশি হইলেন একটু হাত তুলে দেন তো দেখি। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমারা সেখান ভাইরা, এই মহাপবিত্র ত্রিশে আসীন আমার খাজা বাবা শম্ভুগঞ্জির পবিত্রতম ফাতিহা শরীফ, এই ফাতিহা শরীফে আমরা আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ঘোষণা দিয়েছেন, সালামুন সালামুন ইয়াউমা বুলিদা, সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইয়ুবআসু। আইয়া আল্লাহ পাক বলছেন আমার ওলিদের জন্য, আমার বন্ধুদের জন্য, নৈকট্য প্রাপ্তদের জন্য শান্তির দিবস হচ্ছে যেদিন তিনি দুনিয়াতে তাসরিফ আনেন, ওয়া ইয়াউমা ইয়ামুতু এবং যেদিন তিনি ইন্তেকাল গ্রহণ করেন, ওয়া ইয়াউমা ইয়ুবআসু হাইয়া এবং ময়দানে হাসরে, ময়দানে হাসরে আবার যেদিন তিনি উঠবেন। আজকে তিরিশে আসছেন, মহান তিরিশে আসছেন, 15ই অক্টোবর, এই রাত্রি 12:01 থেকে, 12:01 থেকে 15ই অক্টোবর শুরু হয়ে গেছে, তিরিশে আসছেন শুরু হয়ে গেছে। মারফা কর মারফা কর, আমরা তো তিরিশে আসছেন পালনের জন্যই, কেউ তিন দিন আগে কেউ এক সপ্তাহ আগে আসছি তিরিশে আসছেন পালন করার জন্য, ঠিক কিনা বলেন? এই যে মহান নেয়ামত আমরা পাইলাম, আকাশ শান্ত হয়ে গেছে, কারণ আল্লাহর সঙ্গে আল্লাহর ওলিদের যোগ সাধন আছে। মহামান্য মহামান্য পীর কেবলা যান, মহামান্য পীর কেবলা যান, খাজা বাবা রেজা শাহ তিনি এমন আলা স্তরের, আলা তপকার, আলা মাকামের ওলি আল্লাহ, কুতুবুল এরশাদ এটা তো তার একটা ছোট লকব, একটা ছোট্ট লকব। আমরা তাকে চিনি না, আমরা তাকে চিনতে পারলাম না, বুঝতে পারলাম না। পীর কি অমূল্য ধন আগে চিনলাম না, এই আফসোস সারা জনম থেকেই গেল। কত পাওয়ারফুল ওলি আল্লাহ দেখেন, আজকে থেকে 3 সপ্তাহ আগে তিনি ময়মনসিংহের গৌরীপুর থানা সফরে গেলেন, জটিক আছে, কঠিন রুদ্ধ। তা আমাকে বললেন
মাওলানা সাহেব আপনি থাকলে খুশি হই হুজুর পাক ছুটলাম তা আমি একটু কাজে ঝামেলায় এই এই 30 আসিন বা 25 আসিনের কাজেই ব্যস্ত ছিলাম তো যারা খাদেম তাদেরকে বলে রাখছি যে তোমরা দরবার শরীফ থেকে বের হয়ে আমাকে ফোন দিবে তো ওরাও তো ব্যস্ত ভুলে গেছে তা আমি তাদেরকে যখন আবার দ্বিতীয়বার নক করলাম তখন ওরা বলছে যে আমরা তো আইসা গেছি এই গৌরীপুর পাস করতেছি তার মানে গৌরীপুর থেকে আর হয়তো 5 মিনিট লাগবে হুজুর পাক সভাস্থলে চলে যাবেন আমি কিন্তু তখন নেত্রকোনায় প্রায় 37-38 কিলোমিটার দূরে আছি আমি তো গাড়ি নিয়ে অমনি দৌড়ে গিয়ে ঢুকলাম পাম্পে গিয়ে দেখি সিএনজি পাম্প নষ্ট কোন গ্যাস দিতে পারতেছে না বিতরণ বন্ধ হয়ে আছে আমার গাড়িতে মাত্র এক দাগ আছে যারা সিএনজির সাথে গ্যাসওয়ালা গাড়ির সাথে সম্পৃক্ত তারা বুঝবেন মাত্র এক দাগ আছে যদি হাই প্রেসারে গ্যাস বড় হয় তাহলে এক দাগ দিয়ে সর্বোচ্চ 20-25 কিলো দাম যায় এক দাগ আছে চিন্তা করলাম যেহেতু 30-35 কিলো 37-35 কিলো রাস্তা যাব আমি যাও ড্রাইভারে বললাম যে তাড়াতাড়ি টান দাও তেল তো আছে কোন রকমে নামিয়ে দিয়া পরে গিয়া পাম্প থেকে গিয়া তেল নিয়ে আসবা গ্যাস নিয়ে আসবা তো আসলাম ভুল করে অন্য রাস্তায়ও গেছি রাগ উঠতেছে মনে মনে বকাঝকাও করতেছি যে এই হইল কারবার তো রাস্তায় অনেক দূরে থাকতেই ওই গ্যাসের যে বাতি এটা শেষ পর্যায়ে রেড সিগন্যাল হয়ে গেছে রেড সিগন্যালে চলে গেছে যে তাইলে তো আর আর হইল না ওই পর্যন্ত বুঝে যাওয়া হবে না আচ্ছা যাইতে থাকো সুইচ এখনো চেঞ্জ করা হয় নাই গ্যাসের থেকে অকটেনে দেওয়া হয় নাই চলো 37 কিলোমিটার গেলাম গিয়া দেখি হুজুর পাক তাকায় আছেন এরকম ভাবে মঞ্চের সামনে দিয়া রাস্তা ধপ করে নামলাম তো আমার ছেলে বড় ছেলেও ছিল ফয়সাল পাঠান মাসুক সাথে আছিল তার এক বন্ধু ড্রাইভার তো গাড়িতে বললাম যে আমাকে নামাইয়ে দিয়া তোমরা গিয়ে শম্ভুগঞ্জ পাম্পের থেকে গ্যাস নিয়ে আসবা আইসা আমারে বলতেছে তা বুড় নিয়ে আসি গ্যাস নিয়ে আসি আমি যাচ্ছে রাখো দেখি কি হয় রাখো দেখি কি হয় হ্যাঁ যেহেতু নিয়ে আসছে তেল ছাড়া কি কন আবার পাঠাইতে পারে না আমি কি আমার প্রয়োজনে আসছি আমি তার গোলামির জন্য আসছি সে নিয়ে আসছে তেল ছাড়া যেহেতু নিয়ে আসতে পারছে তেল ছাড়া সে পাঠাইতেও চুপচাপ বসে রইলাম খেদমত শেষ উনিও বিদায় হইলেন তো বললাম যে হুজুর পাক আমি তো এই কন্ডিশনে আছি মুসকি হাইসা দেখো যে উপর লাই ব্যবস্থা করে তো শম্ভুগঞ্জের দিকে না আইসা আপনারা চিনবেন না এটা নেত্রকোনার রাস্তায় শ্যামগঞ্জ একটা বাজার আছে শ্যামগঞ্জের থেকে আবার ময়মনসিংহের রাস্তা গেলে আমি পেট্রোল পাম্প পাই গ্যাস পাম্পের জন্য যাইতে হবে আরো 20 কিলোর উপরে তো বললাম যে যেহেতু আইসাই গেছি সামনের দিকে যাই ড্রাইভার কয় যে আঙ্কেল আটকায়া যাওয়া লাগবো আমি যে সমস্যা নাই তেল সব জায়গায় পাওয়া যায় চলো এই এক দাগ দিয়াই 37 কিলো আসা আবার 37 কিলো ব্যাগে যাওয়া রাগ কইরা পরে আর পাম্পেই যাই নাই যে দাও গাড়ি বাসায় ঢুকাই দাও গ্যারেজে থাকুক বরমুনি পরে এই সব হচ্ছে ওলি আল্লাহর খেলা কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা দয়াল শম্ভুগঞ্জের খেলা কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা খাজারে জাসায়ের খেলা ঠিক না বে ঠিক বুঝা বড়ই কঠিন বুঝা বড়ই কঠিন আমি শুধু অনুরোধ করব আপনারা নূতন না দরবারটা নূতন দরবারটা নূতন এই নূতন দরবার গড়তে অনেক সময় লাগবে অনেক খাট খের খড় খাট পুড়তে হবে ঘাত প্রতিঘাত সইতে হবে যেহেতু এটা জামালপুরের জন্য একটা মহান নিয়ামত জামালপুরের জন্য একটা মহান নিয়ামত আপনারা দয়া করে সকল প্রকার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন এবং প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে এই খাজায়েনে রহমত দরবার শরীফের সকল প্রকার সার্বিক সহযোগিতার জন্য তৈরি থাকবেন এই নিয়তটা আমরা সকলেই মনের ভিতরে আটকাইতে পারি না কে বলেন পারি কিনা ইনশাআল্লাহ কারণ খাজা রেজা শাহ তিনি নীর আরা পাখি আমরা বাসস্থান হারা অনেক কষ্ট সব কষ্ট মুখ দিয়া প্রকাশ করা যায় না সিনা খাওয়া হাম সরহে সরহে আজ ফেরাত তাবো গোয়েম সরহে দরদে ইশতিয়াক তাবো গোয়েম
শরহে দর্দে ইশতিয়াক দুঃখের মতো দুঃখী যদি বাইরে পাইতাম মনের দুঃখ তাহার কাছে কহিতাম। সব আলেমরাজকে এই যে দেখেন যমুনার ওই পার থেকে আসছে, এই যে আমার ভাই মুতালিব হোসেন আল মুজাদ্দেদি, এই যে আমার ভাই আছে এই আব্দুল আলিম জেহাদি, হ্যাঁ এই সবগুলো, এই কাজী সাহেব, আমরা এই যে দুই ভাই আছি, এই যে আছে আর অসংখ্য আলেম, কয়জনের নাম বলবো আপনাদের সামনে, এই যে এই পর্যন্ত দেখছেন, এক ঝাঁক বললে ভুল হবে, ঝাঁকে ঝাঁকে আলেম ওলামা। কারণ খাজা বাবা শম্ভুগঞ্জের শিক্ষক অলি আল্লাহ ছিলেন, ঠিক তার স্থল অভিষিক্ত করে আল্লামা খাজা রেজা শাহকে সেই শিক্ষক অলি আল্লাহ হিসেবে তিনি গড়ে দিয়ে গেছেন, ঠিক না বেনি গ্রেগর? অসংখ্য আলেম ওলামা, শুধু তরিকতপন্থী যারা তারা না, ওয়াহাবি আলেমরাও, একেবারে কট্টর ওয়াহাবি আলেম, এই কট্টর ওয়াহাবি আলেমরাও যখন মেজু হুজুর পাকের সান্নিধ্যে এসে কিছুক্ষণ বসে তওবা ভরিয়া মাপ ছাইয়া উল্টা যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকে না। কারণ এই এমন এক মহান ওলি আল্লাহ যাকে বাংলায় কথা বললে বুঝে, যাকে ইংরেজিতে বললে বুঝে, যাতে হিন্দিতে বললে বুঝে, যাকে আরবিতে বললে বুঝে, যাকে শরীয়তের প্রশ্ন করলে চটচটায় উত্তর দেয়, তরিকতের প্রশ্ন করলে উত্তর দেয়, হাকিকতের প্রশ্ন করলে উত্তর দেয়, মারেফতের প্রশ্ন করলে উত্তর দেয়, এর চাইতে আরো বড় সুখের শান্তির কিছু আছে? আমরা আসল জায়গায় আছি, এই জন্যই সব আলেম পুরা মুজাদ্দাদিয়া মিশনের যত আলেম আর মুরব্বী শ্রেণীর যত খাদেম, সব আলেম খাদেম আমরা মহামান্য রেজা শাহ হুজুরের সঙ্গে আছি, তার কদমের খেদমতে আছি। কারণ তোমায় দেখলে দেলে শান্তি মিলে, খাজা রেজা শাহের সাথে আছি, আপনারাও থাকবেন, আমরা আছি, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ, কোনো অভাব হবে না, অভাব হবে না, আপনাকে আমাকে কোনো রকম টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। যিনি মুহূর্তের মধ্যে কুন ফায়াকুনের শক্তি দিয়ে এই অসম্ভবকে সম্ভব করতে পারেন, অসুবিধার কোনো কারণ নাই। যার যত দরখাস্ত কাকুতি মিনতি আছে, চামড়ার জবান দিয়ে দিলেও শুনে, দেলের কান দিয়া মুর্শিদকে বললে আরো বেশি শুনে। শুধু শুধু উপযুক্ত সময়টা আপনারা নিবেন, একটু কষ্ট হবে, ধৈর্য ধারণ করতে হবে, অনেক মা বোনেরা আসছেন, মা বোনদের ভিতরে জায়গাই নাই, জায়গাই নাই। ইয়াসার নামাজের আগে, ইয়াসার নামাজের পরে পরের যে অবস্থাটা ছিল, ভিতরে মা বোনদেরকে খাইতে যে দেওয়া হবে, খানাটা যে ওনারা প্লেটে নিয়ে বসে খাবেন, এইটুক সুযোগ পর্যন্ত ছিল না। অনেক কষ্ট করে কোনো রকমে তাদেরকে খাইতে দেওয়া হয়েছে। মা বোনদেরকে অনুরোধ করব, আপনারাও কষ্ট নেবেন না মনে, বরং এই কষ্টটাকে ইবাদত হিসেবে দেলের ভিতরে ধরেন, শক্ত করে ধরেন, আপন মুর্শিদের খাজা রেজা শাহের বেলায়েতি কদম দেলের হাত দিয়ে ধরেন, এই কষ্টটাই আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব শুনেন, আলিমুম বিজাতি সুদুর, আমাদেরকে তিনি মাফ করবেন, আমাদেরকে ইমানে কামিল নসিব করবেন, এই হচ্ছে আমাদের দরখাস্ত, আরজি, আরাধনা। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলেই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ